Assalamualaikum. Welcome back to my channel Afia's Cooking Easy Recipes. চিকেন ফ্রাইয়ের খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা খেতে একদমই চিকেন ফ্রাইয়ের মতো কিন্তু একটু ভিন্ন স্টাইলে করব আর বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। খুবই মজার এই রেসিপিটি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই রেসিপিটি করার জন্য আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি আর এখানে আমি 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, 1/2 চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি আদা রসুন বাটা, 1/2 চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচের মতো দিয়েছি জিরার পাউডার। সব কিছু দিয়ে এবারে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এটা মেখে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার অন্য একটা বাটিতে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। ময়দাটার মধ্যে আমি সামান্য একটু লাল মরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া আর একটু গরম মশলার পাউডার দিয়ে দিয়েছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে অল্প পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যখন দেখতে পারবেন এরকম হয়ে গেছে তখন এটাকে একটা চালনিতে নিয়ে চেলে নিতে হবে। আর ছেলে নেওয়ার পরে দেখতে পারবেন নিচে যেটুকু ময়দা বেঁচে গিয়েছে ভিজে নাই, সেটুকু আলাদা হয়ে গেছে আর উপরে এরকম আলাদা হয়ে গেছে। আর এইগুলোকে আমি উপরেরটুকু রেখে কোটিং করার জন্য রেখে দিব আর নিচের যে ময়দাটুকু আলাদা হয়ে গেছে সেগুলোকে আমি পানি দিয়ে লিকুইড করে নিব। আর এই লিকুইডের মধ্যে আমি এই মাংসের পিসগুলোকে ডিপ করে তারপরে উপরের যে ময়দার অংশটুকু রয়ে গেছে সেগুলো দিয়ে কোট করে নিব। এতে করে কি হবে, চিকেনটা এত বেশি ক্রিস্পি হবে যে আপনারা অবাক হয়ে যাবেন, চিকেন ফ্রাইয়ের থেকেও অনেক বেশি ক্রিস্পি আর টেস্টি হবে। এবারে শাসলিকের কাঠি নিয়ে এগুলোতে আমি চিকেন দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন গেথে নিয়েছি। আমি অর্ধেকটা কাঠিতে দিয়েছি, অর্ধেকটা খালি রেখেছি। আমার 6টা স্টিক হয়েছে। এবারে আমি 1টা স্টিক নিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। প্রথমে আমি ময়দার যে লিকুইডটা করেছি সেটা দিয়ে ডিপ করে নিচ্ছি। খুব ভালো করে একটা চামচ দিয়ে এভাবে চারপাশে লাগিয়ে দিতে হবে। তারপরে উপরের যে ময়দার অংশটুকু রেখেছিলাম সেগুলো দিয়ে আমি কোট করে নিচ্ছি। আর এভাবে কোটিং করার ফলে আমাদের চিকেনটা এত বেশি ক্রিস্পি হবে যে আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আমি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমার সবগুলো চিকেন কোট করা হয়ে গেছে, আমি এগুলোকে এখন ভেজে নিব। আর ভাজার জন্য অবশ্যই তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর চুলার আঁচ মিডিয়াম থেকে একটু হাই রেখে চিকেনগুলোকে মচমচে করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিলে দেখতে পারবেন একদম চমৎকার একটা কালার চলে এসেছে এবং একদমই ক্রিস্পি হয়ে গেছে। কোনো ক্রমেই কিন্তু চুলার আঁচ কমিয়ে এই চিকেন ফ্রাইগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপরের কোটিংটা আলাদা হয়ে যাবে আর একদমই ক্রিস্পিও হবে না। তো চুলার আঁচটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। চুলার আঁচ শুরু থেকে মিডিয়াম থেকে একটু হাই করে এই চিকেনগুলো ভেজে নিতে হবে, কাছে দাঁড়িয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে দেখতে পারবেন এত বেশি ক্রিস্পি হবে আর ভিতরটা অনেক বেশি জুসি হবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি আমার চ্যানেল আফিয়াস কুকিং ইজি রেসিপিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সবার কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি দিব সাথে সাথে এর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আজকে তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।